স্বাগত বিবি টিভির শেয়ারবাজার সংবাদে, সাথে আছি আমি জাহিদুল ইসলাম। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আয়কর মেলার আয়োজন থেকে পেছালো এনবিআর, সিএসসির এমডিকে বাধ্যতামূলক ছুটির ব্যাখ্যা জানতে চেয়েছে বিএসইসি। টানা ষষ্ঠ মেয়াদে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন, মাস্টার কার্ড পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত হল সিটি ব্যাংক, খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ, ছ মাসে কোটিপতি ব্যাংক হিসাব বেড়েছে 6,028, এবং জিকিউ বলপেনের অফিস ও কারখানা পরিদর্শন করবে বিএসইসি। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। চলমান করোনা পরিস্থিতিতে এবারও আয়কর মেলা আয়োজন করবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে করদাতাদের সুবিধার্থে সব কর অঞ্চলে নভেম্বর মাস জুড়ে আয়কর মেলার সুবিধা দেওয়া হবে। করদাতাদের সেবা নিশ্চিত করতে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের নেতৃত্বে 11 সদস্যের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে এনবিআর এর কর বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, চলতি মাসের 7 অক্টোবর সার্বিক বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এরপর 10 অক্টোবর এনবিআর চেয়ারম্যানের সম্মতিক্রমে 17টির মতো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি ও মনিটরিং কমিটি সহ বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে 2020 সালেও করোনা সংক্রমণের কারণে মেলা আয়োজন থেকে বিরত ছিল প্রতিষ্ঠানটি। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। সিএসসির এমন সিদ্ধান্ত আইন বা বিধিবিধান ও আনুষ্ঠানিকতা মেনে করা হয়েছে কিনা তা জানতে চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সম্প্রতি সিএসসিকে এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএসইসি চিঠিতে জানিয়েছে, সিএসসির ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি গত 16ই সেপ্টেম্বর বিএসইসিতে পাঠানো এক চিঠি মাধ্যমে উল্লেখ করা হয়েছে। মামুনুর রশিদকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ক্ষেত্রে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের রেগুলেশন 2013 এর সব বিধিবিধান ও আনুষ্ঠানিকতা সঠিকভাবে পরিপালন করা হয়েছে কিনা তা জানাতে বলা হয়েছে। আর এ চিঠি পাওয়ার 7 কার্যদিবসের মধ্যে বিএসইসিকে বিষয়টি অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন ছাড়াই বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর পরিচালনা পর্ষদের 2021 থেকে 2023 মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম সেলিম ওসমান। এ নিয়ে টানা ষষ্ঠ মেয়াদে তিনি বিকেএমই এর সভাপতি নির্বাচিত হয়েছেন। 35 সদস্যের এই পরিচালনা পর্ষদে মোহাম্মদ হাতেম নির্বাহী সভাপতি, মনসুর আহমেদ সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফজলুল শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, আক্তার হোসেন অপূর্ব ও আশিকুর রহমান। এছাড়া সহসভাপতি অর্থ পদে নির্বাচিত হয়েছেন মোর্শেদ সরওয়ার সোহেল। গতকাল সোমবার বিকেএমই এর ঢাকা কার্যালয়ে দায়িত্ব গ্রহণকারী নেতাদের নাম ঘোষণা করা হয়। 2021 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 3 অর্থনীতিবিদ, কানাডার ডেভিড কার্ড, যুক্তরাষ্ট্রের ডাচ গিডো ইন্ডেন্স ও ইসরায়েলি আমেরিকান ইয়োশুয়া অ্যাংগ্রিস্টকে দেওয়া হয়েছে এই পুরস্কার। নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, এবছর বিজয়ীদের কাজ সামাজিক বিজ্ঞানে পরীক্ষামূলক গবেষণায় বিপ্লব এনেছে এবং সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে গবেষকদের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। সিটি ব্যাংক লিমিটেড সম্প্রতি মাস্টার কার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিস এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে। মাস্টার কার্ডের সমন্বিত এই সেবার সঙ্গে সিটি ব্যাংক যুক্ত হওয়ায় গ্রাহকরা সহজ, নির্বিঘ্ন ও নিরাপদ উপায়ে অনলাইনে পণ্য ও সেবা কেনাকাটায় বিল পরিশোধ এবং কার্ড থেকে মোবাইল ওয়ালেটে অর্থ স্থানান্তর করার সুবিধা ভোগ করতে পারবেন। মাস্টার কার্ডের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিষ্ঠান দুটির এই পার্টনারশিপের ফলে এমপিজিএস কার্ড হোল্ডাররা একদিকে যেমন ডিজিটাল পদ্ধতিতে অনায়াসে পণ্য সেবার বিল পরিশোধ করতে পারবেন, তেমনি সেবাদাতা সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পার্টনাররাও আধুনিক প্রযুক্তিগত সুবিধা থেকে উপকৃত হবেন। সরকারি 4 ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত তা কমিয়ে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অনিয়ম আর অব্যবস্থাপনা এড়াতে যাচাই বাছাই করে ঋণ বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় এই পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে ডেপুটি গভর্নর, 4 ব্যাংকের এমডি, নির্বাহী পরিচালক, পর্যবেক্ষক সহ
সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। চার ব্যাংকের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি খেলাপি ঋণ জনতা ব্যাংকের। জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ 13,993 কোটি টাকা, যা মোট ঋণের 23.52%। এছাড়া সোনালী ব্যাংকের 10,351 কোটি, অগ্রণী ব্যাংকের 7,305 কোটি এবং রূপালী ব্যাংকের 3,754 কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসে কোটিপতি ব্যাংক হিসাব বেড়েছে 6,028টি। এর মধ্যে এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই বেড়েছে 5,646টি কোটিপতি হিসাব। জুন শেষে কোটিপতিদের হিসাব আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 6,34,676 কোটি টাকা। জানুয়ারিতে কোটিপতি হিসাবগুলোতে আমানত ছিল 5,95,286 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে কোটিপতি হিসাব বেড়েছে মাত্র 382টি। পরের 3 মাস অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত বেড়েছে 5,646টি কোটিপতি হিসাব। জুন শেষে কোটিপতি হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 99,918টি। আর এসব হিসাবের জমা টাকার পরিমাণ 6,34,376 কোটি টাকা। জিকিউ বলপেনের ধারাবাহিক লোকসানের কারণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের পাশাপাশি অফিস ও কারখানা পরিদর্শন করা হবে। বিনিয়োগকারীদের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিএসইসি সূত্রে জানা গেছে, জিকিউ বলপেনের আর্থিক দুরবস্থা নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। আলোচনায় সার্বিক দিক বিবেচনা করে কোম্পানিটির আর্থিক অবস্থা খতিয়ে দেখতে কয়েক বছরের আর্থিক প্রতিবেদন যাচাই বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির অফিস ও কারখানাও পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে অবহিত করা হবে। এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে 30 দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসির চেয়ারম্যানের কাছে দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আয়কর মেলার আয়োজন থেকে পেশ হলো এনবিআর। সিএসির এমডিকে বাধ্যতামূলক ছুটি, ব্যাখ্যা জানতে চেয়েছে বিএসইসি। টানা ষষ্ঠ মেয়াদে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান। অর্থনীতিতে নোবেল পেয়েছেন 3 জন। মাস্টার কার্ড পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত হলো সিটি ব্যাংক। খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ। 6 মাসে কোটিপতি ব্যাংক হিসাব বেড়েছে 6,028টি। এবং জিকিউ বলপেনের অফিস ও কারখানা পরিদর্শন করবে বিএসইসি। বিবিএটিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।